নমস্কার, কদিন ধরে একটু ডিস্টার্বের মধ্যে আছি। এই ধারে পাশে আমাদের রাস্তার কাজ হচ্ছে, যে কারণে অনেক শব্দ, তাই ভিডিও করতে পারছিলাম না। আজকে ভাবলাম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটু আলোচনা করে দিই। প্রথম প্রশ্ন যেটা বলবো সেটা হলো, আমার বই এইরূপ নামকরণের কী কারণ? আমার বই, স্বভাবত এই বয়সের বাচ্চারা, প্রথম শ্রেণীর বাচ্চারা খুব আত্মকেন্দ্রিক হয়, তো আমার এই কথাটার মধ্যে তাদের একটা বইটার প্রতি অধিকার বোধ জন্মাবে, অর্থাৎ তারা শিখনে আরও বেশি আগ্রহী হবে বলে আমার মনে হয়, সেই জন্য এরূপ নামকরণ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি, বইগুলো ছবিপূর্ণ এবং রঙিন কেন? দেখবে রঙিন এবং ছবিপূর্ণ বিষয় আমাদেরকে খুব আকর্ষণ করে, অর্থাৎ বাচ্চাদের কাছে বিষয়টা আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য এরকম ছবিপূর্ণ এবং রঙিন করা হয়েছে। এর সাথে সাথে রঙিন এবং ছবিপূর্ণ এই বিষয়টার মাধ্যমে তারা বাস্তব জগতের সঙ্গে খুব ভালোভাবে একটা সম্পর্ক স্থাপন করতে পারবে, এটা 2 নম্বর পয়েন্ট। অর্থাৎ কি, এগুলো হচ্ছে পঠন সহায়ক একটা বিষয়, মানে তারা শিখন, তাদের শিখনটা অনেক ভালোভাবে হচ্ছে। তো এটাই হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এবং তার উত্তর। তৃতীয় যে প্রশ্নটা করব সেটা হলো, জগৎবাড়ি বইটার কি গুরুত্ব? শিশুর চারপাশের যে পরিবেশ সেটাকে জানার জন্য এবং তার নিজের জীবনকে সুচারুভাবে গঠিত করার জন্য এই বইটা অনবদ্য, এটাও বলতে পারি। বা আমরা বলতে পারি যে তার দৈনন্দিন সু অভ্যাস গঠন এবং তার চারপাশের পরিবেশ সম্পর্কে যাতে যত্নশীল হয় সেই বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করে এই বইটা তাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য আর শারীরিক শিক্ষার জ্ঞান তারা কিভাবে কাজে লাগাবে? স্বাস্থ্য আর শারীরিক শিক্ষার এই কথাটার মধ্যেই দেখো উল্লেখ আছে স্বাস্থ্য, অর্থাৎ বিশেষ করে শরীরচর্চা, দৈনন্দিন শরীরচর্চার উপরে জোর দেওয়া হয়েছে এই বইটাতে। এবং সুন্দর সু অভ্যাস গঠনের মাধ্যমে কীভাবে তারা স্বাস্থ্যবান হতে পারে এবং তারা ভবিষ্যতে কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সে সমস্ত নিয়মকানুন অভ্যাসের কথা এই বইয়েতে তুলে ধরা হয়েছে। এবং সর্বোপরি ব্যাপার, বইয়ের জ্ঞান নয়, এটা আমরা যত তাদেরকে প্র্যাকটিক্যালি করাতে পারবো সেই বিষয়টির উপরে জোর দেওয়া হয়েছে। কাজে কি, একটা বাচ্চা যদি স্বাস্থ্যবান হয় তার পঠন পাঠনও তার সঙ্গে ভালো হবে, স্বাস্থ্যই সম্পদ আমরা জানি। তো আমরা স্বাস্থ্য শারীরিক শিক্ষা এই বইটা সম্পর্কে এইভাবে উত্তরটা গুছিয়ে বলতে পারি। আরও এক ধরনের প্রশ্ন হতে পারে যে, প্রথম শ্রেণীর বইগুলো তাদের ক্ষেত্রে উপযুক্ত কি, তোমার কি মনে হয়? তাহলে এই বিষয়টা বলার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা বইয়ের মোটামুটি বৈশিষ্ট্য পড়েছি, প্রাককথন পড়েছি। প্রাককথনগুলো কিন্তু পড়ে নেওয়া ভালো করে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাককথনগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে দেখতে পাবো যে বইগুলোর কি মূল উদ্দেশ্য, কারা মানে কমিটিতে কে কে আছেন, কে কে রূপায়ণ করেছেন, কে কে অলঙ্করণ করেছেন, এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হচ্ছে। হ্যাঁ, এরপরে উত্তরটাতে আসা যাক, এটা কিভাবে বলবো না, প্রথম শ্রেণীর বইগুলো অত্যন্ত যত্ন নিয়ে বিভিন্ন ছবি, রঙিন বিষয়টাকে রঙিন করে সুন্দর করে আকর্ষণীয় করে তাদের কাছে উপস্থাপন করা হয়েছে, কাজেই পঠনটা তাদের কাছে আনন্দদায়ক হচ্ছে, যেটা আমাদের মূল উদ্দেশ্য। শিখনটা আনন্দদায়ক হচ্ছে, তাদের কাছে বোধগম্য হচ্ছে, তারা বাস্তব জগতের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে পারছে। তারপরে যেহেতু এই বইগুলোর মধ্যে গণিত, বাংলা, ইংরেজি প্রত্যেকটা বিষয়ের সমন্বয় হচ্ছে, তাই তারা শিক্ষার্থী হিসাবে প্রথম ধাপে দাঁড়িয়ে আছে, বা প্রথম শ্রেণী মানে প্রথম ধাপে দাঁড়িয়ে আছে, কাজেই তাদের কাছে একটা শিখনের যে শিকড় সেটা তারা পাচ্ছে। তো এটা এবার তোমরা গুছিয়ে তোমাদের মতো করে বলতে পারো, আমি পয়েন্টগুলো বলে দিলাম। মোটামুটি এই প্রশ্নগুলো আমার বই বা বইগুলোর থেকে হতে পারে। এরপরে আসছি সহজ পাঠের কথায়। সহজ পাঠটার থেকে অনেক কোশ্চেন হয়। হ্যাঁ, তো কিছু ইনফরমেশন বেসড কোশ্চেন হয়, যেগুলো আমাদের ইনফরমেশনগুলো মানে মুখস্থ করে বলতে হয়, আর কিছু আছে যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন হয়। যেমন কনসেপচুয়াল কোশ্চেন বলতে যেটা আমাদের মাথায় আসে যে বইগুলো, সহজ পাঠ বইগুলো পাঠগুলো কেন সাদা কালো, রঙিন কেন করা হলো না? এক্ষেত্রে প্রথম যেটা বিষয় সেটা হলো, বইগুলোর যে মৌলিকত্ব বা নিজস্বতা সেগুলোকে অপরিবর্তিত রাখা হয়েছে। এবং দ্বিতীয়ত, নন্দলাল বসুর আঁকা ছবিগুলো সাদা কালোই রাখা হয়েছে। তার কারণ হলো, এখানে তাদের বাচ্চাদের যে একটা কল্পনার শক্তি থাকে, বাচ্চারা তো বেশিরভাগ সময়ই কল্পনার জগতে থাকতে ভালোবাসে, তাই তাদের যে কল্পনা শক্তি সেটার উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তারা যাতে এই সাদা কালো বিষয়টাকে নিজেদের মতো করে কল্পনার মাধ্যমে রঙিন করে নিতে পারে সেই বিষয়টার উপরে জোর দেওয়ার জন্যই বইগুলোকে সাদা কালো রাখা হয়েছে, এরকম একটা উত্তর হতে পারে। এই মোটামুটি প্রথম শ্রেণীর বইগুলোর থেকে কিছু কনসেপচুয়াল কোশ্চেন হতে পারে।
আর বাদ বাকি যে সমস্ত ইনফরমেশন বেসড কোশ্চেন, যেমন কে রূপায়ণ করেছেন যেগুলো বললাম আর কি আগে, সেগুলো হচ্ছে তোমাদেরকে মুখস্থর মাধ্যমে মনে রাখতে হবে। তো এই আজকের মোটামুটি বিষয় ভাবলাম একটু বলে দিই। ঠিক আছে, নমস্কার।